তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ যাকে গুলি করে খুনের চেষ্টা করা হয় সেই ঘটনায় মূল ষড়যন্ত্রকারী তাকে এবার গ্রেফতার করেছে পুলিশ। বর্ধমান থেকে আফরোজ ওরফে গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার মূল ষড়যন্ত্রকারী আফরোজ ওরফে গুলজার বর্ধমানের গোলসি থেকে পুলিশের জালে মূল ষড়যন্ত্রকারী। গুলজার ওরফে আফরোজ সুশান্ত এবং তার অনুগামীর বিরুদ্ধে জমি দখলের বিস্ফোরক অভিযোগ করছে এই ষড়যন্ত্রকারী। আফরোজের এমনটাই অভিযোগ, সুশান্ত জমি দখল করেছে এমনটাই দাবি ধৃত আফরোজের। আমরা একবার শুনবো ঠিক কি অভিযোগ করছে ধৃত। সুশান্ত ঘোষ গুন্ডা হ্যাঁ জগা দখল করে মেরা জগা হ্যাঁ জগা দখল কিয়া তো মারা দু হাজার স্কোয়ার ফিট হায়দার আলী সুশান্ত ঘোষ কা গুন্ডা হামারা সাথী হামারা সাথী মেরা নাম গুলজার হ্যাঁ। জমি দখলের মতো বিস্ফোরক অভিযোগ করছে ধৃত মূল ষড়যন্ত্রকারী যাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই বর্ধমান থেকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি ঐন্দ্রিলার কাছে চলে যাব। ঐন্দ্রিলা, রাজনৈতিক ষড়যন্ত্র গতকাল ঠিক এই কথা বলতে শোনা গিয়েছিল, ঠিক সেই জায়গা থেকেই আরো একটা বিষয় জানতে চাইবো। সুশান্ত ঘোষ তিনি এই বিষয়টা নিয়ে কি বলছেন, যারা যিনি ধৃত অর্থাৎ ষড়যন্ত্রকারী সে বলছে যে জমি দখল করেছেন সুশান্ত এবং তার দলবল। একদমই দেখো রুমকি, কালকে বিস্ফোরক অভিযোগ করেছেন ধৃত গুলজার এবং যার নাম আফরোজ। আফরোজ এই বিস্ফোরক অভিযোগ করার পর থেকে কিন্তু আরো বেশি রাজনৈতিক তর্জা শুরু হয়ে গেছে, কারণ তিনি বলছেন যে সুশান্ত ঘোষ 108 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর একজন গুন্ডা জমি দখল করে, এবং এই অভিযোগ করার পর থেকে কিন্তু প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে দিয়েছে। সত্যি কি তাই? প্রথম থেকে আমরা বলেছিলাম, তাকে জিজ্ঞেস করেছিলাম যে এর পিছনে কি কারণ রয়েছে, তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা বিক্ষিপ্ত ঘটনা, এর পিছনে কারোর হাত নেই, তার পরিচিত কারোর হাত নেই, এটা বাইরে থেকে করা হয়েছে। তবে সবথেকে বড় বিষয়, তারই পরিচিত একজনের নাম উঠে আছে, হায়দার আলী। যেমনটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, এই হায়দার আলী তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি নাকি জমি দখল করতেন এবং 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি জমি দখল করেছিলেন কার, না এই গুলজারের, যিনি কিনা এই মুহূর্তে ধৃত। এখনো পর্যন্ত এই কাউন্সিলরকে শুট আউট করার যে চক্রান্তের অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে যে ছবি আমরা দেখেছিলাম তার ভিত্তিতে কিন্তু গ্রেফতার করা হয়েছে তিনজনকে। কাদের না, এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়েছে, একই সঙ্গে বন্দুকবাজকে গ্রেফতার করা হয়েছে, একই সঙ্গে গুলজার যার বক্তব্য আমরা এই মুহূর্তে শোনালাম তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের যে বয়ান, তাদের যে অভিযোগে সমস্ত কিছু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে এবং সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু একের পর এক তথ্য উঠে আসছে। গতকালে যে বিস্ফোরক তথ্য উঠে এসছে, সুশান্ত ঘোষকে গুন্ডা বলছেন রীতিমতো, এবং তুমি যদি একটু পিছিয়ে যাও রুমকে তাহলে বুঝতেই পারবে, 107 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর লিপিকা মান্না এবং 108 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ দুজনের মধ্যে কিন্তু প্রথম থেকে কিন্তু একটা বাগবিতণ্ডা, একটা কোথাও ঠান্ডা লড়াই কিন্তু প্রথম থেকেই ছিল, এবং এই জমি দখলকে কেন্দ্র করে কিন্তু বারবার সে অভিযোগ সামনে এসছে। এই ওয়ার্ডের এবং পাশের ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দা তারাই অভিযোগ করেছেন যে দুজন কাউন্সিলরের মধ্যে প্রথম থেকে একটা দ্বন্দ্ব রয়েছে, এবং তারই পরিণতি তাহলে কি এই ঘটনা? এখনো কিন্তু এই বিষয়টা একেবারে এড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ এর আগে আমরা দেখেছি বিভিন্নভাবে এই এই কসবা এরিয়াতে কখনো বোমা ছোড়া হয়েছে, কখনো শূন্যে গুলি ওড়ানো হয়েছে। এই সমস্ত বিক্ষিপ্ত ঘটনার পিছনেও কিন্তু সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের বিষয়টা উঠে এসেছিল, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব কিসের জন্য, না এই জমিকে কেন্দ্র করে, এবং বিভিন্ন ধাপে আমরা দেখেছি যে সুশান্ত ঘোষ এই বিষয়গুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আমরা যখন প্রথম প্রশ্ন করি যে এই ঘটনা যখন আপনি দেখলেন, আপনি যখন চাক্ষুষ করলেন, তারপর কি প্রতিক্রিয়া দেবেন, তিনি প্রথম বলেন যে আমি রাজনীতি করব কিনা আগামী দিনে তা কিন্তু ভেবে দেখব। তাহলে কি কোথাও কি তিনি ভয় পাচ্ছেন এই মুহূর্তে? তৃণমূল শীর্ষ নেতৃত্বদের সঙ্গে কথা বলার পরে তিনি ভুল বদল করে ফেলেন এই ঘটনাকে ধাপে ধাপে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে, তার কারণ রাজনৈতিক ষড়যন্ত্র তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সত্যি যে অভিযোগ ধৃত করছে জমি দখলের অভিযোগ, সেই অভিযোগটা সুশান্ত ঘোষের বিরুদ্ধে সত্যি, এই যাবতীয় অভিযোগ উঠছে, কিন্তু ধৃত কি বলছে আরো একবার আপনাদের শোনাই। সুশান্ত ঘোষ গুন্ডা হ্যাঁ
জগা দখল করে মেরা জগা জগা দখল কি তো মারা দু হাজার স্কোয়ার ফিট হায়দার আলী সুশান্ত ঘোষ কা গুন্ডা আমারা সাথী আমারা সাথী মেরা নাম গুলজার হ্যাঁ আপনারা শুনলেন ঠিক কি অভিযোগ করছে মোহাম্মদ আফরোজ বা গুলজার। সে বলছে যে জমি দখল করেছে এই সুশান্ত ঘোষ এবং তার দলবল, মূল ষড়যন্ত্রকারী যাকে বলা হচ্ছে সেই আফরোজ, ঠিক এরকমটাই অভিযোগ করছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। জগন্নাথবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। ধৃত আফরোজ, যাকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে মূল ষড়যন্ত্রকারী হিসেবে, সে বলছে সুশান্ত ঘোষ এবং তার দলবল নাকি জমি দখল করে, কি বলবেন? দেখুন, গ্রেপ্তার যিনি হয়েছেন তিনি যে নাম তিনি আপনারা বলছেন, বোঝাই যাচ্ছে তিনি মুখ্যমন্ত্রী দুধেল গাই, একেই বলে বাঘের পিঠে সওয়ার হওয়া। মাথায় চড়িয়েছেন, এখন কাউন্সিলরকে গুলি মারতে আসছেন। আর বাইপাসের দুধারে যতজন কাউন্সিলর আছেন তার সঙ্গে জমির দালালি, জমি হাতিয়ে নেওয়া, রামসার ল্যান্ডের জমি দখল করে নেওয়া, সেখানে প্রমোটিং করা, অবৈধভাবে প্রমোটিং করা, এ তো সবাই জানে। এগুলো নতুন করে কাউকে আলাদা করে ধরার দরকার নেই। আপনারা যদি মেট্রোপলিটন মানে চিংড়িঘাটার মোড় থেকে গড়িয়া মোড় পর্যন্ত যান, দুদিকের মানুষকে জিজ্ঞাসা করতে শুরু করলে তারাই বলতে শুরু করবে যে বাইপাসের দুধারের জমি কীভাবে জবরদখল হয়েছে এবং তাতে শাসক দলের ভূমিকা। একদমই জগন্নাথবাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে সাধারণ সম্পাদক রাজ্য বিজেপির জগন্নাথ চ্যাটার্জি। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছি, জমি দখলের অভিযোগ উঠছে এই সুশান্ত ঘোষের বিরুদ্ধে, যে অভিযোগ করছে মূল ষড়যন্ত্রকারী অর্থাৎ ধৃত গুলজার ওরফে আফরোজ। এই অভিযোগের সত্যতা কতটা অবশ্যই সেটা পরবর্তীকালে জানা যাবে, পুলিশের তদন্তে বোঝা যাবে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছিল। এত একটা জনবহুল এলাকা যেখানে গুলি চালানোর মতো ঘটনা ঘটলো, তা নিয়ে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি ঠিক কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এবং এরই পাশাপাশি জনবহুল এলাকায় এই ঘটনাটা কিভাবে ঘটতে পারে তা নিয়ে যে প্রশ্ন উঠছে তা কেন। দেখুন, ঘটনাস্থল আপনাদের দেখাই, অ্যাক্রোপলিস মল দেখতে পাচ্ছেন ম্যাপের মাধ্যমে, আমরা বোঝানোর চেষ্টা করছি। অনুষ্ঠান বাড়ি ইচ্ছেপুরন গীতাঞ্জলি স্টেডিয়াম, ঠিক ঠিক এই জনবহুল এলাকা, অ্যাক্রোপলিস মলের মতো একটা জায়গা, একটা জনবহুল এলাকা, ঘটনাস্থল আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা প্লাজমা গ্রাফিক্স এর মাধ্যমে। ঘটনাস্থল, ঘটনাস্থল থেকে এই এই যে অ্যাক্রোপলিস মল, অ্যারো করে আমরা বোঝানোর চেষ্টা করছি এই গীতাঞ্জলি স্টেডিয়াম এবং এই অনুষ্ঠান বাড়ি, অনুষ্ঠান বাড়ি রয়েছে একটি, এবং অর্থাৎ এই যে এই জায়গাটা আপনারা সকলেই হয়তো জানেন যারা ওই এলাকা দিয়ে যাতায়াত করেন বা থাকেন, এই জায়গাটা অত্যন্ত একটা জনবহুল এলাকা। সেখানে একটা স্টেডিয়াম রয়েছে, সেখানে একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, অ্যাক্রোপলিস মল রয়েছে, আর এই জায়গায় ঘটনাস্থল, সেই জায়গায় প্রকাশ্যে গুলি চালনার ঘটনা ঘটলো। বাইকে করে দুষ্কৃতীরা এলো বাড়ির সামনে, সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানো হলো, আর সেই ঘটনা নিয়ে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজনকে ধরে ফেললে এলাকাবাসী, দেখুন সেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি যেখানে একজনকে ধরে ফেললো স্থানীয় বাসিন্দারা, পালানোর চেষ্টা করে দুই দুষ্কৃতীরা, সেই সময় ধরে ফেলা হয় একজনকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ, আমি কথা বলে নেবো তার সঙ্গেও। সজল বাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেখানে একটা জনবহুল এলাকায় এই ধরনের একটা ঘটনা ঘটলো, তারপরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছেই, কিন্তু আরও একটা অভিযোগ উঠছে সুশান্ত এবং তার দলবল নাকি জমি দখল করে, এমনটাই মূল ষড়যন্ত্রকারী যাকে গ্রেফতার করা হয়েছে সে বলছে, কি বলবেন এ বিষয়ে? না না, কি আবার বলবো, জনবহুল জনবহুল করে আপনারা বলছেন কেন? ওই নির্বাচনের দিন বাই ইলেকশন মানে 13 তারিখে যেটাকে মারলো, যাকে মারলো তার বাড়িটা ছিল, তার যেখানে মারলো সেখান থেকে 50 মিটারও নয় দূরে থানা। এর আগে আরো দুজন কাউন্সিলর খুন হয়েছেন জনবহুল এরিয়ায়, এমএলএ খুন হয়েছেন জনবহুল এরিয়ায়, ইনি কপাল জোরে বেঁচেছেন। কালীঘাটে পুজো দিয়ে উল্টো দিকের কালীঘাটে যিনি আছেন অধিষ্ঠাত্রী দেবী তৃণমূলে, তার কাছে রেজিগনেশন দিয়ে নিজের প্রাণটা বাঁচিয়ে নেওয়া উচিত। বারবার তো আর ভগবানে রক্ষা করবে না, আর জমি দখল করবে না, তোলা তুলবে না,
তো তৃণমূলটা কিসের জন্য করবে? রামকৃষ্ণ মিশন নাই, এই কারণেও তো গুলি খাওয়ার পরও বলবে এই রাজ্যে আইন শৃঙ্খলা এত ভালো যে এরকম আইন শৃঙ্খলার কোথাও নাই। গুলি খেয়েছে, এর আগে বহুবার আক্রান্ত হয়েছে, তারপরও বলছে মমতা মাইকি জয়, কিসের জন্য? কারণ হচ্ছে পুরাতন ভৈত্য, করে খেতে হবে, এছাড়া তাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই তাদেরকে এই কাজগুলো করতে হয়। হ্যাঁ, তো তৃণমূল করবে, জনপ্রতিনিধি হবে, বিশেষ করে কাউন্সিলর, সে জমি দখল করবে করবে না, সে তোলা তুলবে না, সে কাঠবানি নেবে না, তৃণমূলটা কেন করবে শুনি? বেশ, অনেক ধন্যবাদ সজল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। সজল ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। একেবারেই তৃণমূলের বিরুদ্ধেই কার্যত ক্ষোভ উগড়ে দিলেন তিনি, এবং এটাই তৃণমূলের সংস্কৃতি এমনটাও বলতে শোনা গেল তাকে। এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, ধৃত আফরোজ সে সুশান্ত ঘোষের বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।